যেহেতু বাদ দেয় না, তার মানে সরকার একেবারে প্রায় সর্বশান্ত হয়ে খড়কুটো ধরে যেরকম করে বিদেশি কোনো শক্তিকে ধরার চেষ্টা করছে যে তবু আমাকে ক্ষমতায় রাখো, আমি তোমাকে এই 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 ফ্যাসিলিটি দেবো, মানে খুবই একটা নিন্দনীয় ব্যাপার। মানে এই সফর তো আরও আগে হবার কথা ছিল, আমাদের সরকার বিভিন্ন টালবাহানা করছিল, কেন তারা কতগুলো নির্দিষ্ট ডকুমেন্ট নিয়ে কথা বলতে চেয়েছে। যেমন মনে আছে আপনাদের কত 54 জন না 64 জন একটা লিস্ট দিয়ে বলেছিলেন এই লোকগুলো বাংলাদেশের মানুষ, একদেরকে পাওয়া যাচ্ছে না, এরা কোথায় জানাও, তারা বলেনি। তারপরে যাদের যদি গুম আছে সেই সমস্ত পরিবারের উপরে চাপ সৃষ্টি করেছে পুলিশ গিয়ে যে লিখিত দাও যে আমাদের এরা গুম হয়নি, সব কিছু ইনভেস্টিগেট করার জন্য তিনি এসছেন এবং তাকে পরিপূর্ণ স্পেস দেওয়া উচিত ছিল। সবাই তার সাথে দেখা করেছে, কথা বলেছে, আমি তার দেখা করি যাই, কিন্তু আমি যেটা বুঝেছি তা হচ্ছে উনি একজন অভিজ্ঞ মানুষ, উনি ঠিকই বুঝেছেন এখানে কী আছে এবং সেটা বুঝেই বলেছেন জাতিসংঘের অধীনে একটা তদন্ত অন্তত সরকারের লেভেলে কোনো তদন্ত হলে তা হবে না, নিরপেক্ষভাবে তদন্ত হলে কেনা বুঝবে। আমি যেমন ধরেন মায়ের ডাকের সঙ্গে বহু বছর ধরে যুক্ত আছি, মানে যা আসি সমস্ত অনুষ্ঠান থাকি, আজকেও যাব, ওখানকার লোকগুলোকে আমি চিনি। একটা লোক তার নিজস্ব জনের জন্য স্বজনের জন্য কাঁদছে তার আন্তরিকতা বোঝা যাবে না? নিশ্চয়ই বোঝা যায়। এ থেকে আমি বিশ্বাস করি যে এদের সমস্ত অভিযোগ সত্যি এবং আমি মনে করি কোনো নিরপেক্ষ তদন্তের তার ঠিক একই কথা বলবে সব হিসেবে দাবি। পররাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন যে আমি যাই বলেছি সেটা বুঝেই বলেছি এবং সেটাই সত্যি। যদি এরকম হয় যে উনি সরকারকে বিব্রত করেছেন, দলকে বিপদে ফেলেছেন, রাষ্ট্রের সম্মান হানি করেছেন, তারা থেকে বাদ দেয় না কেন? আমি শুধু পররাষ্ট্রমন্ত্রী না, আমি এই এই সরকারের নির্দেশ করছি এবং তাদের পদত্যাগ দাবি করছি, তারা দেশের সন্তান নষ্ট করেছে। আমি বললাম তো মন্ত্রীর কোনো বক্তব্য ব্যক্তিগত বক্তব্য হতে পারে না, তো উনি এটা বলবার পরে বুঝেছেন যেটা ব্যক্তিগত নয়, তখন বলেছেন যে না এটা আমাদের সরকারের বা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, এটা হতে পারে। কোনো জায়গায় মন্ত্রী এটা ভুল কথা বলেছেন সরকার বলবে যে না এটা আমরা ওট করি না, এই যে ভারতের কিছুদিন হলো ডুবুল শর্মা যেটা বললো, ওরা বললো যে না এটা আমাদের সরকারের বিবৃতি না, এরকম হতে পারে। কিন্তু তা যদি হয় ভারত সরকার ডুবুল শর্মার ওইটুকু বক্তৃতার জন্য তাকে 6 বছরের জন্য এক্সপেল করেছে, তো তার ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নিক, তা তো করেনি। তার মানে এখানে ডাবল স্ট্যান্ডার্ড করা হচ্ছে, এই দিক দিয়ে নেগোসিয়েশন করা হচ্ছে, ধরা পড়ে গেছে, বোকার মতো পড়ে ফেলেছে, সেই জন্য হয়তো আবার বোঝাচ্ছে না আমরা এটা বুঝি নাই, কিন্তু এই ডাবল স্ট্যান্ডার্ড চলছে।